আধুনিক ও লাভজনক খামার গঠনে আপনার বিশ্বস্ত বন্ধু অ্যাগ্রো টুলস অ্যান্ড সলিউশন আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের অ্যাগ্রো টুলস। আসুন আমরা তাদের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করি এবং জানার চেষ্টা করি তাদের দরদামগুলো। আসসালামু আলাইকুম, আমাকে একটু হেল্প করতে হবে। আমি একটু টোটাল মিল্কিং মেশিনের ডিটেলসটা আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি। এখানে হ্যাঁ বলেন, আমি মানে এখানে আপনাদের যে দুটো মেশিন দেখতেছি দুইটা কি সেম ক্যাপাসিটি? না, এটা হলো আপনার ঘন্টায় দুইটা, একটা আট থেকে দশটা দই দিতে পারবেন ঘন্টায়। কত লিটার পর্যন্ত আপনি? 50 লিটার, 100 লিটার, 200 লিটার, 500 লিটার পর্যন্ত দই দিতে পারবেন। আচ্ছা, এটা হলো গরুর ক্যাপাসিটির উপরে। আপনি গরু আপনার ঘন্টায় এটাতে 10টা দই দিতে পারবেন, আট থেকে 10টা, এটা 16 থেকে 20টা ঘন্টায় দই দিতে পারবেন। আচ্ছা, এই যে পার্থক্যটা, এটা কি শুধু মোটরের জন্য না অন্য কোনো? মোটরের জন্য না, এটা মেশিনের বোর্ডে এবং ক্লসেট আছে, গরু ক্লসেট। যেমন এটাতে হলো দুইটার ক্যাপাসিটি, দুইটার এটা একটা ক্যাপাসিটির একটা। আচ্ছা ঠিক আছে, এটার এটার মধ্যে হলো এটার দাম 60,000 টাকা। এটা হলো দুধের ক্যানের মধ্যে, ক্যান হলো 30 লিটার ক্যান, আর এটা দুধের ক্যান হলো 40 লিটার ক্যান। জি, মানে এটা ক্লসেট যেটা আছে সেই ক্লসেটটার ক্ষেত্রে আপনার এটা দুইটা সেট আছে। হ্যাঁ, এটা দুইটা সেট আছে এডিশনালি, কিন্তু সেই ক্ষেত্রে কম্প্রেসরের মানে টোটাল ক্যাপাসিটিটাকে কি বাড়ানোর প্রয়োজন হচ্ছে না ওই এক সেম কন্ডিশনে? আচ্ছা, এটা কি একাধিক ক্লসেট আপনি এটাতে অ্যাড করা যাবে চাইলে? না না, চাইলে একাধিক আপনি সেটা করতে পারবেন। ওটা মেশিনের ক্যাপাসিটি, মোটরের মেশিনের ক্যাপাসিটি হচ্ছে দুইটা। আচ্ছা আচ্ছা, দুইটা আপনি ভবিষ্যতে যদি এটা এটা যদি নেন, এটা সিঙ্গেলের মধ্যে, এটার কাছাকাছি সেম মডেল এটা, এটা যদি আপনি ভবিষ্যতে মনে করেন যে না এটার মধ্যে আপনি একটা করতেছেন এখন, পরবর্তীতে নেক্সট উইকে আরেকটা করবেন, সেটা আপনাদের পক্ষে সম্ভব। মানে দুইটা আমি এখানে অ্যাড করতে পারবো? এটার মধ্যে অ্যাড করতে পারবেন, কিন্তু এটার মধ্যে দুইটা আছে, এটা দুইটাই চলে যাবে। সেক্ষেত্রে স্পেয়ার যে প্রোডাক্টগুলো পার্টসগুলো, সেগুলো ধরুন আপনার দুধের 30 লিটার ক্যান থাকবে, 30 লিটার 30 লিটার ক্যানের একটা হেড নিতে হবে আপনার, আর একটা ক্লোসেট কিনে নিতে হবে আর এক্সট্রা। আচ্ছা, সেক্ষেত্রে ক্লোসেটের প্রাইসটা কেমন পড়বে? ওইটা ক্লোসেটের প্রাইসটা হইছে আপনার 8,500 টাকা। 8,500 টাকা? জি। আচ্ছা, আর এমনি নরমালি ক্যানগুলো কি এক্সট্রা আপনাদের কাছে চাইলে পাওয়া যাবে? অ্যাভেলেবল সবকিছুই পাওয়া যাবে। আচ্ছা, এটা ছাড়া আপনাদের কাছে আরেকটা প্রোডাক্ট দেখতেছি এখানে, এটা কি প্রোডাক্ট? এটা হলো গাস উপর কাটা মেশিন। আচ্ছা, এটা গাস উপর কাটা মেশিন। এটা কি প্রোডাক্ট? এটা কি চায়না প্রোডাক্ট? হ্যাঁ, এটা চায়না প্রোডাক্ট। এটা দিয়ে আপনি আমাদের কাছে, এটা বিভিন্ন ভিতরে 6টা ব্লেড আছে, 3টা সাইজে কাটতে পারবেন। এটা 3টা গিয়ার আছে, 3টা সাইজে গাছটা গাছ উপর কাটা। কত কত সাইজে কাটা যাবে? এটা 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি ঠিক টু কম, আর একবারে আপনার 1/2 ইঞ্চি চার কম। ঠিক আছে, 3টা সাইজে কাটতে পারবেন। এটার ভিতরে 6টা ব্লেড আছে, আর এমনকি এটা হলো আউটপুট, 2টা আউটপুট আছে। আর আপনি যদি 6টা ব্লেড আছে মনে করেন যে 3টা ব্লেড দিয়ে চালাবেন না, 3টা চালাবেন না, সেটা আপনি করতে পারবেন। অন্যথায় আপনি এটা তার একটা করতে পারেন, এটা দিয়ে আপনি যদি মনে করেন যে ভবিষ্যতে নেক্সট উইকে সাইলেসের দিকে যাবেন, সেক্ষেত্রে সাইলেস করতে পারবেন। আপনি এটা ভুট্টা গাছ কাটতে পারবেন, ভুট্টা, নেপিয়ার, পাকচুন, ঘাস, কর সব কিছু এটাতে কাটতে পারবেন পসিবল। পার্শ্ববর্তী যেটা দেখছেন এটা চায়না প্রোডাক্ট, এটা দেখছেন 4টা ব্লেড, এটাতে আপনার ভুট্টা গাছ কাটা সম্ভব না, এটা ঘাস উপর কাটতে পারবে না। ঠিক, ঘাস উপর কাটতে পারবে। প্রাইসিংটা বিষয়টা? জি, প্রাইসের বিষয়টা, কাটার উপর নির্ভর করবে আর কি, আপনি কেমন কাটবেন। এটার যে বললেন মোটরগুলো কি ইউজ করা, সবগুলো টু হর্স পাওয়ার না? এখানে যেটা দেখবেন সব টু হর্স পাওয়ার, আর আমাদের বড় মেশিন আছে আমরা 220 ভোল্ট এনে যা আছে সব টু 220 ভোল্ট, 220 আবার আপনার 3 ফেজ আছে, 4 ভোল্টে আছে, আরও বড় আছে, আর শুধু এই যে মেশিনটা আপনার 3 ফেজ আছে। এটা কি মানে এটা 3 ফেজ ওই মানে এটা কি পিলেট? হাঁসের জন্য বানান, মুরগির জন্য বানান, গরুর জন্য বানান, আর যদি আপনার মাছের জন্য বানান তাহলে একটা ডায়টা চেঞ্জ করতে হবে।
আপনারা শুধু ডাইটা চেঞ্জ করলে হবে। এটা প্রাইসটা কেমন আসবে? এটা 85,000 টাকা প্রাইস। এটা আসলে আপনার 120, আমরা 120 কেজি বলে দেই, কিন্তু এটা আপনি 150 কেজি ঘন্টায় করতে পারবেন পারা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।